একটি ভিডিও র্যাঙ্ক করার পিছনে একটি ট্যাগের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ। সেই ট্যাগগুলো আমরা কোথা থেকে ইউজ করি এটি অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। সেটি আজকে সেই সমস্যার সমাধান আজকে এই ভিডিওতে করে দেবো। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে। সুন্দর সুন্দর ট্যাগ নেওয়ার জন্য ফার্স্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। সে অ্যাপসটি ইনস্টল করে নেবেন, প্লে স্টোরে চলে যাবেন। চলে যাওয়ার পর প্লে স্টোরে সার্চ বারে সার্চ দিবেন ট্যাগ ইউ বলে। এইটা লিখে সার্চ দিলে অসংখ্য অ্যাপস পেয়ে যাবেন। এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে, এটিকে ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর ওপেন করবেন। ওপেন করার পর এখানে অসংখ্য অপশান দেখতে পাবেন, সাজেস্ট কিবোর্ড, ফাইন্ড কম্পিটিটর, গেট ট্যাগস ফর ইউআরএল, বিল্ট ওয়াইটি, ব্যাকলিংস। এখানে সাজেস্ট কিবোর্ডে ক্লিক করলে সাজেস্টে যে কিবোর্ডগুলি বা ট্যাগগুলি এখানে সামনে চলে আসবে। এখানে আপনার যে ক্যাটাগরি ভিডিও, ভিডিওর টাইটেলটি লিখে দেবেন। হয়তো আমি লিখেছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হয়তো এটি আমার ভিডিও। এটা লেখার পর এন চেক অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দিলে এখানে অসংখ্য ট্যাগ পেয়ে যাবেন। এগুলো কপি করে নেবেন। কপি করার জন্য এখানে টিপে ধরে রাখবেন। টিপে ধরে রাখলে এখানে কপি হয়ে যাবে। তো ব্যাকে আসবেন, এখানে ফাইন্ড কম্পিউটারে ক্লিক করলে এখানে সেই সার্চ বক্সে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখে দেবেন। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখে চেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অসংখ্য ভিডিও র্যাঙ্ক করার ট্যাগ পেয়ে যাবেন। এগুলো আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এগুলো কপি করে, কপি করার জন্য ট্যাগের উপরে ক্লিক করে ধরে রাখবেন, কপি হয়ে যাবে। এভাবে যত খুশি এগুলো কিছু কিছু ট্যাগ কালেক্ট করে নেবেন। সবগুলো নেবেন না, ফার্স্টে যেগুলো আছে সেগুলোই নেওয়ার চেষ্টা করবেন। ট্যাগ এইভাবে ট্যাগ পেয়ে যাবেন। এইভাবেই ভিডিও র্যাঙ্ক করার জন্য সুন্দর সুন্দর ট্যাগ পেয়ে যাবেন। এইভাবেই ট্যাগ কালেক্ট করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এরকম দরকার ভিডিও পেতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।